করোনার কারণে শিক্ষা ব্যবস্থা পুরোটাই একেবারে অফ আছে তো এই অবস্থায় আমাদের যে এইচএসসি পরীক্ষা ছিল সেটা কবে হবে সেটা কোনো নিশ্চয়তা নাই তো এই কন্ডিশনের মধ্যে স্টুডেন্টরা কি এইচএসসির প্রিপারেশান নিবে নাকি অ্যাডমিশনের প্রিপারেশান নিবে আজকের ভিডিওতে আমি ঠিক এই টপিকসটা নিয়ে আলোচনা করব তো এইটার সরাসরি আনসার দেওয়ার আগে আমি জাস্ট কয়েকটা মানে জিনিস একটু বিবেচনা করে নিই সেটা হচ্ছে আমি যদি বলি যে আমাদের যে করোনার যে বন্ধটা ছিল সেই বন্ধটা কবে হয়েছিল তো বন্ধটা দেখা গেছে যে মার্চ মাসের শেষের দিকে অর্থাৎ মার্চের মাঝখানের একটু পরে অর্থাৎ মার্চের বিশ বা সতেরো আঠারো তারিখের দিকে মানে একটা মানে ডিসিশন আসলো যে এটা লকডাউন এবং এইচএসসি এইচএসসি পরীক্ষা যেটা আছে সেটা মোটামুটি স্থগিত টাইপের তো এখন এইচএসসি পরীক্ষা কবে ছিল তাইলে এইচএসসি পরীক্ষা ছিল হচ্ছে এপ্রিলের এক তারিখ তার মানে আমি ধরে নিতে পারি এপ্রিলের এক তারিখ এইচএসসি পরীক্ষা এবং স্টুডেন্টরা লকডাউনের ঘোষণা পাইলো বা এইচএসসি পরীক্ষা বাতিলের ঘোষণা পাইলো হচ্ছে মার্চের শেষের দিকে তার মানে আমি এই জিনিসটা ধরে নিতে পারি যে একজন স্টুডেন্ট তার যে এইচএসসির যে প্রিপারেশন সেই প্রিপারেশনটা কিন্তু সে মার্চে মোটামুটি সে কমপ্লিট করে ফেলছিল এবং এই যে বিশ তারিখের পরের যে সময়টা সেইখানে হয়তো বা সে শেষ রিভিশনটা দিয়ে দিত তার মানে এই জিনিসটা আমি ধরে নিতে পারি যে এভরি স্টুডেন্ট প্রত্যেকটা স্টুডেন্টের এইচএসসির যে প্রিপারেশানটা ছিল সেটা তখনই তাদের নেওয়া হয়ে গেছে এবং ফাইনাল রিভিশনও তাদের অনেকের হয়ে গেছে ক্লিয়ার তো এখন তারপরে বন্ধটা হইল তো এর মধ্যে স্টুডেন্টরা এখন দ্বিদানন্দে আছে যে ভাই আমরা কি এখন এইচএসসি পড়ব নাকি অ্যাডমিশান তো সবার একটা কথা বলি সেটা হচ্ছে ভাইয়া এইচএসসি যেহেতু পিছিয়ে দিতেছে মানে এটা অবভিয়াসলি কবে হবে আমরা সেটা জানি না তো এটা যেহেতু সেটা পিছানো হচ্ছে সো যখন সব কিছু নর্মাল হবে যখন সব কিছু খুলে দেওয়া হবে ঠিক এই টাইমটাতে কিন্তু সরকার খুব তাড়াহুড়া করবেন যে তাড়াহুড়ে করে সব আমরা শেষ করে ফেলি শর্ট টাইমে তো তখন একটা বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে যে পনেরো দিনে এইচএসি শেষ করা হবে ওইরকম টাইপের একটা কথাবার্তা চলতেছে বা যে কোনো টাইপের মানে ওইরকম টাইপের মানে এই জিনিসটা অন্তত বোঝা যায় যে সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি শেষ মানে শেষ করে ফেলা হবে এবং তোমরা এই ব্যাপারটাতে শিওর থাকো যে তোমাদের যে অ্যাডমিশনের যে টাইম আছে সেই অ্যাডমিশনের টাইমটা তোমরা পাবা না বললেই চলে মানে আমরা নর্মালি আমরা আমরা যখন এইচএসসি দিলাম নর্মালি সো এইচএসসি দেওয়ার পরে তিন থেকে চার মাস আমরা টাইম পাইছিলাম জাস্ট অ্যাডমিশনের জন্য কিন্তু তোমরা হয়তো বা তিন থেকে চার মাস পাবা না দেখা যাবে যে এক থেকে দেড় মাসের মধ্যেই তোমাদেরকে এডমিশনে বসতে হবে আর যে অ্যাডমিশান হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট পার্ট ঠিক আছে সো তোমাকে আমাকে যদি মানে আমি যদি ঠিক এই কন্ডিশানে থাকতাম তাহলে আমি যেটা করতাম সেটা হচ্ছে অ্যাডমিশনের প্রিপারেশনটাই নিতাম মেনলি তো এডমিশনের প্রিপারেশানটা নিতাম কেন কারণ হচ্ছে এডমিশনের প্রিপারেশনটা কিন্তু একটু এক্সক্লুসিভ হয় যে আমরা বইয়ের আরও ডিটেলস পড়তে থাকি ডিটেলস থেকে ভিতর থেকে পড়তে থাকি সো এই অবস্থায় দেখা যাবে যে এইচএসসির প্রিপারেশান যেহেতু আমার মার্চ মাসে হয়ে গেছিলো সো এইচএসসির প্রিপারেশানটাও আমার এডমিশনের প্রিপারেশনের সাথে রিভিশন হয়ে যাচ্ছে এবং তার সাথে আরেকটা কথা আমি বলি সেটা হচ্ছে যে ধরো আজকে সব কিছু নর্মাল হলো কালকেই কিন্তু এইচএসসি পরীক্ষা দিয়ে দিবে না সরকার কিন্তু পনেরো থেকে ত্রিশ দিন টাইম দিবে যে এই পনেরো থেকে ত্রিশ দিন পরে আমরা এইচএসসি পরীক্ষাটা নিব তার মাঝখানে অনেক কিছু অ্যারেঞ্জ করতে হবে প্রশ্ন করতে হবে তারপর সেটা ডিস্ট্রিবিউশন করতে হবে অনেক কিছু বা হল ম্যানেজ করতে হবে অনেক কিছু সো মেন কথা হচ্ছে যে তোমার তুমি যদি অ্যাডমিশনের প্রিপারেশানটা নিতে থাকো তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে অ্যাডমিশনের পড়াটা পড়তেছো তার সাথে সাথে এইচএসসির যে পড়াটা সেটা রিভিশন হয়ে যেতেছে তার সাথে সাথে যেটা হচ্ছে যখন সব কিছু নর্মাল হইল তখন তুমি তো অন্তত দশ পনেরো দিন তো টাইম পাবা সেই টাইমে কিন্তু তুমি এইচএসসিটা কাভার করে ফেলতে পারবা সো তোমার ড্রিম যদি থাকে যে তোমার মেডিকেল অ্যাডমিশন তাহলে মেডিকেলের পড়াশোনাটা করতে থাকো তোমার ড্রিম যদি থাকে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন তাহলে ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনাটা করতে থাকো আর কারো যদি মনে হয় যে ভাই আমার তো আগে মেডিকেলের প্রিপারেশান নেওয়া হয়ে গেছে ওকে এক্সট্রা হিসাবে ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশনটা এখন নিয়ে রাখো কিংবা কেউ যদি মনে করে যে ভাই আমার তো ইঞ্জিনিয়ারিংয়ের प्रिपरेशन আগে হয়ে গেছে ওকে তাহলে এক্সট্রা হিসাবে এখন মেডিকেলের प्रिपरेशनটা নিয়ে রাখো তাহলে যেটা হবে সেটা হচ্ছে তোমার সবগুলা বই খুব ভালোভাবে কাবার হয়ে যাবে ফর মানে অ্যাডমিশন অ্যান্ড এইচএসসি এখন আমি একটা এর একটা সতর্কবার্তা দিয়ে চাই এটা হচ্ছে ভালো স্টুডেন্টসদের জন্য সতর্কবার্তা যারা রেগুলার ভালো স্টুডেন্ট দেখবা এই জিনিসটা দেখবা যে এইবারের এইচএসসি রেজাল্ট কিংবা এইবারের যে অ্যাডমিশান আছে সেই এইবারের এইচএসসি রেজাল্ট এবং অ্যাডমিশানের মধ্যে ভালো স্টুডেন্টসদের অনেক ভালো স্টুডেন্টসদের রেজাল্ট পুরা রিভার্স হয়ে যাবে মানে খারাপ হবে আবার দেখা যাবে যে অনেক খারাপ স্টুডেন্টের রেজাল্ট উল্টা হয়ে যাবে অর্থাৎ অনেক ভালো করবে তারা সেটা কারণ কি সেটা কারণ হচ্ছে যারা খুব ভালো স্টুডেন্ট যাদের রিভিশন একেবারে সব কিছু হয়ে গেছিলো তারা এই বন্ধু মনে করতেছে যে ভাই আমার তো সবই পড়া আছে তো এখন আর কি পড়বো ওইরকম টাইপের একটা ফিলিংস আর যারা আগে পড়ে নাই এরা এখন ধরো যে মানে মাথা বেঁধে লাগছে যে আমার তো সবকিছু শেষ করতে হবে ওইরকম টাইপের সো দেখা যাবে যে যখন এইচএসসি আসতেছে তখন যে স্টুডেন্টটা আগে ভালো ছিল তার হয়তোবা রিসেন্টলি সেই জিনিসগুলো সে কভার করতে পারে না বা পড়তে পারে নাই বা যে স্টুডেন্টটা মানে খারাপ স্টুডেন্ট ছিল সেই স্টুডেন্টটা হয়তোবা সেটাকে কোপ আপ করে সে হয়তোবা উঠে গেল এবং দেখা যাবে যে সে আলটিমেটলি ভালো রেজাল্ট করবে সো এই টাইমটাতে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটা হলো পড়াশোনাটাতে মোটিভেশনটা ধরে রাখা তোমার এত বেশি পড়তে হবে না টাইমটা অনেক লিঙ্গ কিন্তু মানে মানে মাঝখানে পাঁচ মাস চলে গেছে সামনে হয়তো বা আরো দুই তিন মাস তিন চার মাস পাওয়া যাবে সো এই টাইমটাতে সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে মোটিভেশনটা ধরে রাখা যে পড়ার মোটিভেশনটা পড়তে বসা মেন কথা হচ্ছে পড়তে বসা মানে প্রতিদিন অন্তত পড়াটা ধরে রাখা তোমার নতুন কিছু শিখতে হবে না তুমি আগে যা পড়ছো সেটা অন্তত রিভিশন দিয়ে রাখো ওকে তোমার কাছে মনে হচ্ছে সব পারো সমস্যা নেই আবার রিভিশন দিয়ে রাখো অর্থাৎ টার্গেট নাও যে আমি হয়তো বা প্রতি সাত দিনে একবার করে সব বই দিব তুমি যদি এত ভালো স্টুডেন্ট হয়ে থাকো দেও সমস্যা নাই মাসে তোমার চারবার করে সব বই রিভিশন হবে তাহলে চার মাসে তোমার ষোলোবার হবে তো তোমার সাথে কেউ পারবে না কিন্তু তুমি যদি এই রিভিশনের মধ্যে না রাখো তাহলে কিন্তু আস্তে আস্তে ভুলতে মানে ইন্টারের পড়ালেখাটা কিন্তু একটা হিউজ সিলেবাস আমি সতর্ক করে দিতেছি সেই জায়গাটাতে যে হিউজ সিলেবাস এটা এটা কিন্তু তুমি মানে এই যে নাইন টেনের বা টু থ্রি এর ব্যাপার না যে তুমি আচার পরীক্ষার আগের দিন দেখতে হবে ক্লিয়ার ওকে তো আশা করি তোমরা এই জিনিসটা একটু মেনটেন করবে এবং ভালো থাকবে আর তোমরা যদি চাও আমাদের যে কৈক অনলাইন স্কুলের যে মেডিকেল এডমিশনের যে ইংলিশ এবং বায়োলজি কোর্স আছে সেটাতে ভর্তি হয়ে যাইতে পারো এবং আশা করি তোমাদের সেটা অনেকটা উপকার দেবে ওকে থ্যাংকস ফর ওয়াচিং